আমার গালে থাপ্পড় মেরেছিস, এবার তোর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ওই থাপ্পড়ের প্রতিশোধ নেব আমি। কে ঠাকুর চে এগুলা? শুনছি ওই শয়তান কামরুল করছে। তোর এত বড় সাহস, তুই আমার ঘরের ইজ্জত নিলাম করছস? এই সেই কুত্তার বাচ্চা, আমার ফুলের মতন মেঘনার বাথরুমে গোসল করার সময় মোবাইল দিয়ে ভিডিও কইরা পুরো এলাকার ইন্টারনেটের মধ্যে ছড়াই দিচ্ছে। এই শয়তানের বাচ্চা শয়তান। বলো কি? হাই হাই দুলা ভাই, এখন কি হবে, এখন কি হবে সুলতান? আমার মেঘনার জীবন তো শেষ, মেঘনার আর কেউ বিয়া করবে না, আমার মেঘনার আর বিয়া হইব না। মেঘনারে, তোর এত বড় সর্বনাশ করলে কোলাঙ্গার, ইয়াল্লা আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বউ কি কইতা সস্তু? আমরা আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি না সুলতান, তুমি না সুলতান, তোমার স্ত্রী হিসেবে আমার দাবি, তুমি একটা কিছু করো, একটা কিছু করো, একটা কিছু করো। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীকে আইনের হাতে তুলে দিন, ওকে আইন সাজা দেব। ওই অফিসার, ওর মতন পশু বাংলাদেশে কত মাইয়ার জীবন নষ্ট করছে, তার কি সাজা দিচ্ছে আপনার আইন? অপরাধ তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় কমপক্ষে 7 বছর থেকে 14 বছরের জেল হবে। অ্যারেস্ট হিম। এই সরেন, সরেন আপনারা, সরেন। সুতান ভাই, সুতান ভাই, আমি আপনার পায়ে ধরছি, আমার ছোট ভাই যে অন্যায় করছে তার জন্য আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি। ওরে ওরে আপনি মাফ করে দেন, আমি আপনার পায়ে ধরছি, আপনি ওরে মাফ করে দেন। জুতা মেরে গরু দা, তোর ভাই আমার মেঘনার জীবন ধ্বংস করে দিচ্ছে, তোর ভাই পারবে ফিরে দিতে আমার বোনের স্বাভাবিক জীবন? বোন এখন কেউ বিয়া করবো না, তোর বাইরে মাফ করলেই কি আমার বোন যেমন ছিল তেমন করে ফিরে দিতে পারবি না? তোর বাইরে মাফ করলেই কি
আমার বোনের যে মান ইজ্জত নষ্ট হয়েছে সেটা ফেরত আইব? সুতন ভাই, তা আসবে না, তা আসবে না, তা আসবে না। জানি মেঘনারে মেঘনারে আমার ঘরের বহু করে নিব। এইটা আবার কোন নাটক? আরে নাটক না, নাটক না, বাস্তব সত্য। আপনার আপনার বোনরে নষ্ট করার অপরাধে সাত বছর না, সারা জীবন মেঘনার জেলে বন্দি করে রাখুম। আপনার বোন আমার ঘরের বউ হলে আপনার বোন কলঙ্কের হাত থেকে বেঁচে যাবে।